শুরু করছি আজকের ক্লাস। তো আজকের ক্লাসে যে বিষয়টা হবে সেটা হচ্ছে কি, মেজারমেন্ট বা পরিমাপ, অ্যাসেসমেন্ট। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এটা। তো শুরু করা যাক যে মেজারমেন্ট অ্যাসেসমেন্ট এগুলো কি। তো এগুলো নিয়ে কিন্তু অনেক কনফিউশন থাকে, তো আমরা এটাকে সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা তো প্রথমেই শুরু হোক কি পরিমাপ দিয়ে, অর্থাৎ কি মেজার করা দিয়ে। দেখো, মেজারমেন্ট বলতে, মেজার করা বলতে কি পরিমাপ। আমরা নিত্য জীবনে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন কিছু পরিমাপ করে থাকি, তাই না? আমরা বাজারে গেলে যদি আমি বলি 2 কেজি আলু দিতে, ঠিক আছে, তো দেখো এটা আমরা পরিমাপটা বললাম যে কতটা সে দেবে, ঠিক আছে, আর সেখানে আমরা একটা সংখ্যা যোগ করে দিলাম যে 2 কেজি। যদি আমরা কারোর উচ্চতা মাপি, ঠিক আছে, সেই ক্ষেত্রে ধরো আমরা উচ্চতাটা মাপলাম আর বললাম যে তোমার উচ্চতা হচ্ছে 5 ফুট। তো দেখো 5 ফুট উচ্চতাটা বললাম আর তার সাথে একটা নিউমেরিক একটা যোগ করলাম, অর্থাৎ কি একটা সংখ্যা যোগ করলাম, তাই তো একটা নাম্বার যোগ করলাম। তারপরেও যদি আমি আবার এটাও ধরি যে ধরো এরকম হচ্ছে যে কলকাতা থেকে বেথুয়ার দূরত্ব কত, ঠিক আছে, তো আমি যদি বলি 128 কিলোমিটার, ঠিক আছে, তো সেখানেও দেখো আমি একটা কি একটা নাম্বার যোগ করলাম, ঠিক আছে, একটা নাম্বার চাপিয়ে দিলাম বিষয়টার উপর। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো করলাম, আমরা কোনো বিষয়ের উপর নাম্বার চাপিয়ে দিচ্ছি, ঠিক আছে, সেটাই হচ্ছে কি পরিমাপ। যদি শিক্ষাক্ষেত্রে এটা বলা যায়, ধরো একটা খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বলছি, দেখো বুঝতে পারবে। ধরো একটা টিচার, সে কি করছে, সে শিক্ষার্থীদের পরীক্ষা নিরীক্ষা করছে, শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছে একটা, ঠিক আছে। এবার ধরো কোনো শিক্ষার্থী 30-এ পরীক্ষা হলো, ধরো পেয়েছে 18, ঠিক আছে, পেয়েছে ধরো 18, ঠিক আছে, এই যে 30-এর মধ্যে শিক্ষার্থীটা 18 পেল, এইটা যে এই যে নাম্বারটা এখানে যোগ করা হলো যে সে কতটা নাম মানে কতটা সে পরীক্ষাটায় বিষয়টা পেয়েছে, ঠিক আছে, নাম্বারটা, তো এই যে নাম্বারটা এটাই হচ্ছে তোমার পরিমাপ। অর্থাৎ কি বলছে, ছোট্ট করে এই বিষয়টাকে বোঝা যাক। দেখো দৈনন্দিন জীবনে প্রায় সমস্ত ক্ষেত্রে আমরা সবকিছুতে আমাদের পরিমাপটা সবকিছু নিয়ন্ত্রণ করে। দেখো ওজন, দূরত্ব, সময়, তাপমাত্রা ইত্যাদি পরিমাপ আমরা করে থাকি বিভিন্নভাবে, ঠিক আছে। পরিমাপের উদ্দেশ্য হলো কোনো বস্তু, ব্যক্তি বা ঘটনার বিশেষ একটি বৈশিষ্ট্যকে সংখ্যা বা সংখ্যাবাচক শব্দ দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। দেখো এইটা খুব ইম্পর্টেন্ট যে সংখ্যা বা সংখ্যাবাচক শব্দ দ্বারা, ঠিক আছে। তো এতক্ষণ যা যা বললাম দেখবে প্রত্যেকটার মধ্যে আমরা একটা সংখ্যাকে অ্যাড করেছি, তাই না? তো এই যে বিষয়টা আমরা সংখ্যাটাকে অ্যাড করে এটা বলছি, তো এটাই হচ্ছে কি পরিমাপ, অর্থাৎ কি সেইটার উপর একটা সংখ্যা আরোপ করা হচ্ছে। দেখো এখানে কিছু মত দেখলে বুঝতে পারবে, কিছু সংজ্ঞা দেখলে। দেখো গিলফোর্ড এবং ফ্রুকটার বলেছেন যুক্তিসম্মতভাবে, ঠিক আছে, অবশ্যই যুক্তিসম্মতভাবে কোনো কিছু উচ্চতা মাপা হলে আমরা একটা ফিতে ব্যবহার করি, ঠিক আছে, কোনো ধরো কোনো কিছু দৈর্ঘ্য মাপা হচ্ছে ফিতে ব্যবহার করছি, কোনো কিছু ওজন মাপা হচ্ছে আমরা দাঁড়িপাল্লা ব্যবহার করছি, অবশ্যই সেটা যুক্তিসম্মতভাবে, ঠিক আছে। গ্রহণযোগ্য নিয়ম অনুযায়ী কোনো বস্তু বা ঘটনাতে সংখ্যা আরোপ করার নাম পরিমাপ। বুঝতে পারলে, দেখো প্রত্যেকটাতে তোমরা সংখ্যা কথাটা পাবে, যে সংখ্যা আরোপ করা হচ্ছে সেটাই হচ্ছে কি পরিমাপ। ক্লিয়ার? আচ্ছা নেক্সট কি বলছে, দেখো পরিমাপ হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা কতগুলি নির্দিষ্ট নিয়ম, এক্ষুনি বললাম নিয়ম, ঠিক আছে, অনুযায়ী শিক্ষার্থীর বিশেষ কোনো বৈশিষ্ট্যকে সাংখ্য মান দ্বারা, দেখো এখানেও সংখ্যা যে সাংখ্য মান দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এর দ্বারা শিক্ষার্থীর মানসিক বা শিক্ষাগত বৈশিষ্ট্যের পরিমাণগত দিক সম্পর্কে অবগত হওয়া যায়। ক্লিয়ার? তাহলে কি একটা কোনো শিক্ষার্থীকে আমি পরীক্ষা নিচ্ছি এবং সেই পরীক্ষার ভিত্তিতে তাকে আমি একটা নাম্বার বলে দিচ্ছি, তুমি এই নাম্বারটা পেয়েছো, ঠিক আছে, তুমি 180 পেয়েছো। এই যে বিষয়টা বললাম, আমরা সংখ্যা দিয়ে বিষয়টাকে বোঝালাম যে সে কতটা পেয়ে কি পেয়েছে, সেটাই হচ্ছে কি আমরা পরিমাপ করলাম বা মেজারমেন্ট করলাম। বোঝা গেল? দেখো এখানে কিছু একটা মানে বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, দেখো দৈনন্দিন বিভিন্ন উদাহরণ। দেখো এখানে স্পুন আছে, আমরা কোনো চায় চিনি দিতে গেলে আমরা কত চামচ চিনি দেবো, ঠিক আছে, ওটা একটা পরিমাপ। এখানে দাড়ি পাল্লা আছে, স্কেল আছে, তো এই সমস্ত কিছু আমরা কি মেজার করছি বা পরিমাপ করছি। তো শিক্ষাক্ষেত্রে তো এই সমস্তগুলো দিয়ে না, শিক্ষাক্ষেত্রে আমরা কি দিয়ে করতে পারি, স্কেল অবশ্যই ব্যবহার হয়, ঠিক আছে, কিন্তু তাছাড়াও আমরা শিক্ষাক্ষেত্রে একটা শিক্ষার্থীর ক্ষেত্রে কিভাবে করতে পারি, ওই নাম্বারের মাধ্যমে বা পরীক্ষায় সে কতটা কি পেয়েছে সেই হিসাবে আমরা
আমরা মেজার করতে পারি, ক্লিয়ার, যে সে কতটা নাম্বার পেয়েছে। নেক্সট দেখো কি বলছে এখানে, নেক্সট দেখো এখানে কি বলছে, নেক্সট হচ্ছে কি অ্যাসেসমেন্ট। ঠিক আছে, এই অ্যাসেসমেন্টটা কি যদি ছোট্ট করে একটু বলা যায়, যে নর্মাল একটু বোঝানো যায়, দেখো ধরো একটা শিক্ষার্থী 100 মধ্যে পেয়েছে 80, ঠিক আছে, অর্থাৎ সে 100 80 পেয়েছে, ঠিক আছে। তো আমরা এই ডেটাটাকে কালেক্ট করলাম, ঠিক আছে, এই তথ্যটাকে আমরা সংগ্রহ করলাম যে সে 100 পেয়েছে, ঠিক আছে। এবং আরও বিভিন্ন ভাবে আমরা সেটাকে বিভিন্নভাবে জানার প্রসেস করলাম যে সে এই যে 80 পেয়েছে তার যে 20 নাম্বার কমলো, ঠিক আছে, সেটা কিসে কিসে ঠিক করলে আরও ভালো হতো, ঠিক আছে। তো অর্থাৎ কি আমরা এই ডেটাটাকে কিন্তু কালেক্ট করলাম এবং বিভিন্ন কিছু আমরা রিভিউ করলাম, হয় না, আমরা রিভিউ করি যে ধরো কোনো দিন আমাদের কোনো, যখন আমরা পড়াশোনা করেছি সেই সময় ধরো এরকমভাবে আমাদের টিচাররা কী বলেছে, তোকে কিন্তু এই জায়গাটা একটু ভালো করতে হবে, তোর এই জায়গাটা একটু কমতি আছে, এই জায়গাটাকে একটু পূরণ করতে হবে, অর্থাৎ ফিল আপ করতে হবে, এই এটাকে আরেকটু ভালো করে পড়তে হবে, অর্থাৎ রিভিউ করলো, ঠিক আছে। আমরা যেই নাম্বারটা পেয়েছি সেই ডেটাটাকে কালেক্ট করে সেটাকে রিভিউ করলো, বা সেটাকে কী করলো, যাচাই করলো যে কতটা ভালো কর, আরও কতটা ইম্প্রুভমেন্ট দরকার আর, ঠিক আছে। এই যে বিষয়টা, এই যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে কি অ্যাসেসমেন্ট, ঠিক আছে। তো এই যে প্রসেসটা, এটাকেই বলা হচ্ছে অ্যাসেসমেন্ট। তো এখন দেখা যাক যে পুরো বিষয়টা, যে অ্যাসেসমেন্টটা কি, দেখো কি লেখা আছে। দেখো, শিক্ষায় অ্যাসেসমেন্ট বলতে সেই প্রক্রিয়াকে বোঝানো হয় যা শিক্ষার্থীর পারদর্শিতাকে পরিমাপ করে, অর্থাৎ অ্যাসেসমেন্ট হলো শিক্ষার উদ্দেশ্য কতখানি অর্জিত হয়েছে তার পরিমাপ। ধরো তুমি 80 পেয়েছো, তুমি 80টাকে পেয়েছো, সেই ডেটাটাকে কালেক্ট করে সেটাকে রিভিউ করছে যে তুমি কতটা ভালো করেছো আর কোন কোন জায়গায় তোমাকে ভালো করতে হবে, ঠিক আছে। এই যে প্রসেস, এই যে প্রক্রিয়া, এটাকে কি বলছে এখানে, অ্যাসেসমেন্ট। নেক্সট দেখো কি বলছে, যে প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে বিভিন্ন কৌশল ব্যবহার করে শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষার্থীর গুণগত ও পরিমাণগত বৈশিষ্ট্যগুলোকে পরিমাপ করা হয় তাকে অ্যাসেসমেন্ট বলে। সেম জিনিস একটু অন্যরকমভাবে বলা, ঠিক আছে, যে গুণগত এবং পরিমাণগত বৈশিষ্ট্যগুলোকে পরিমাপ করা, যে সে কতটা ভালো করেছে, কী কী ইম্প্রুভমেন্ট আর আছে সেইটা, ঠিক আছে। নেক্সট দেখো আরও একটা সংজ্ঞা দিয়েছি বোঝানোর জন্য, দেখো শিক্ষার উদ্দেশ্যগুলি, মানে তুমি একটা কিছু পড়াশোনা, একটা ক্লাসে তুমি পড়ছো, তোমার কিছু শিক্ষার উদ্দেশ্য আছে, ঠিক আছে, সে বা যা যা পড়েছো সেটা কতটা তুমি সাফল্যমণ্ডিত হয়েছে, অর্থাৎ তুমি সেখানে কতটা সাফল্য লাভ করছো, বা তুমি কতটা বিষয়টা পারছো, তোমাকে যেটা পড়ানো হচ্ছে সেটা তুমি কতটা বিষয়টা পারছো, সেইটাকে যাচাই করার জন্য বা মূল্য বিচার করার জন্য অ্যাসেসমেন্টের মূল উদ্দেশ্য। অর্থাৎ কি, একদম মূল উদ্দেশ্য অ্যাসেসমেন্টের এইটা, তার কারণ হচ্ছে তুমি যখন 180 পেয়েছো, তো তুমি সেই 180 যে পেয়েছো সেটা তুমি কতটা সফল হয়েছো সেটাকেও যেমন রিভিউ করলো, এবং তোমার কী কী আরও বাড়তি, তোমাকে আরও কী কী করতে হবে, কী কী প্রসেস অবলম্বন করে তোমাকে আরও ভালোভাবে তুমি মানে পড়াশোনাটা করতে পারো সেইটাকেও ধরছে কি, সেই প্রক্রিয়াটাও কী হচ্ছে অ্যাসেসমেন্ট। বোঝা গেল তাহলে? নেক্সট দেখো কী বলছে এখানে, এখানে আরও কিছু কিছু বিষয় বলা হয়েছে দেখো। অর্থাৎ বলা যেতে পারে অ্যাসেসমেন্টের ধারণা পরিমাপের ধারণার থেকে বৃহৎ। কেন বলেছে দেখো, ধরো প্রথমে এইটা ধরো পরিমাপ আছে, ঠিক আছে, এটা পরিমাপ আছে, অর্থাৎ কি হচ্ছে, এইটা তুমি কোনো কিছুর দ্বারা তুমি নাম্বার দিচ্ছ, জাস্ট একটা নাম্বার দিচ্ছ তুমি, যে তুমি 30 পেয়েছো কি তুমি 40 পেয়েছো, এরকম একটা নাম্বার দিচ্ছ, জাস্ট পরিমাপ। কিন্তু পরিমাপের থেকে বৃহৎ কি, পরিমাপের ধারণার থেকে, মেজারমেন্টের ধারণার থেকে বৃহৎ কি, অ্যাসেসমেন্ট। দেখো তুমি যে 30টা নাম্বার পেয়েছো, ঠিক আছে, আর 70টা নাম্বার তুমি কেন পাচ্ছ না, সেইগুলোকে যখন বিচার করা হচ্ছে, সেইগুলোকে যখন রিভিউ করা হচ্ছে বিভিন্ন ডেটা কালেক্ট করে, বা কেন পাচ্ছ না ভালো করে যাচাই করে, সেই যে প্রক্রিয়াটা, এইটাকে বলা হচ্ছে কি, অ্যাসেসমেন্ট। বোঝা গেল তাহলে, যে কেন পরিমাপের ধারণা থেকে, পরিমাপের ধারণার থেকে অ্যাসেসমেন্টের ধারণাটা বৃহৎ, এই কারণে যে পরিমাপ তুমি শুধু নাম্বার বসিয়ে দিচ্ছ, একটা নাম্বার চাপিয়ে দিচ্ছ, কিন্তু অ্যাসেসমেন্টকে, অ্যাসেসমেন্ট হচ্ছে সেই বিষয়টাকে আরও যাচাই করা, যে তুমি কতটা সফল হয়েছো, তোমাকে কী কী করলে আরও তুমি সফল হবে, এই প্রক্রিয়াটাই হচ্ছে কি,
তোমার হচ্ছে এখানে অ্যাসেসমেন্ট। নেক্সট কি বলেছে দেখো, এই শব্দটা নতুন পাবে, সেটা হচ্ছে মূল্যায়ন বা ইভ্যালুয়েশন। কি বলছে দেখো, এখানে প্রথমে বলেছে যে কি অ্যাসেসমেন্টের ধারণা পরিমাপের ধারণার থেকে বৃহৎ, ঠিক আছে, মানে পরিমাপের থেকে এই অ্যাসেসমেন্টটা বড়। দেখো পরিমাপটা একটা ছোট পরিসরে আর অ্যাসেসমেন্টটা একটু বড় পরিসরে, কিন্তু কি বলছে এখানে মূল্যায়নের ধারণার থেকে সংকীর্ণ। কিন্তু এই যে অ্যাসেসমেন্ট এটা মূল্যায়নের থেকে সংকীর্ণ, তাহলে মূল্যায়ন কোথায় আছে, আরও উপরে আছে। হ্যাঁ, এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে ইভ্যালুয়েশনটা কি, ঠিক আছে, এই ইভ্যালুয়েশনটা হচ্ছে যে এই যে অ্যাসেসমেন্ট তুমি করলে, তোমার মধ্যে তুমি একটা নাম্বার পেয়েছো, মানে একটা পরিমাপ হয়েছে তোমার, এবার তোমাকে সেটাকে অ্যাসেসমেন্ট করলো টিচার, অর্থাৎ কি সেটাকে তোমার ভালো করে যাচাই করলো, ঠিক আছে, সেটা অ্যাসেসমেন্ট হলো। এবার ইভ্যালুয়েশনটা কি, ইভ্যালুয়েশনটা হচ্ছে একটা চূড়ান্ত সিদ্ধান্ত, অর্থাৎ কি ধরো এখানে বলা হলো যে এ ফার্স্ট হয়েছে, ঠিক আছে, ধরো বলা হলো এই শিক্ষার্থীটা ফার্স্ট হয়েছে, অর্থাৎ এখানে শিক্ষক তোমাকে কোনো যাচাই করবে না, তোমাকে একটা লাস্ট জাজমেন্ট দিয়ে দেবে, ঠিক আছে, একটা লাস্ট জাজমেন্ট দিয়ে যাবে যে তুমি ফার্স্ট হয়েছো, ঠিক আছে, বা ধরো এরকম বললো তুমি কিন্তু এবারে লাস্ট হয়েছো, অর্থাৎ কি তোমার একটা জাজমেন্ট দিয়ে দিলো, সেখানে খারাপ ভালোর কোনো বিষয় করলো না, খারাপ ভালোর বিষয় আগে হয়ে গেছে, ঠিক আছে। মূল্যায়ন তখনই হবে যখন একটা লাস্ট জাজমেন্ট হবে, অর্থাৎ এটা চূড়ান্ত সিদ্ধান্ত, এরপর আর কিছু হবে না, সেটাই হচ্ছে ইভ্যালুয়েশন। তো আজকে আমরা যেটা পড়বো সেটা পরিমাপ আর অ্যাসেসমেন্ট, আমরা পরের যে ভিডিওটা সেটা আমরা ইভ্যালুয়েশনের বিভিন্ন ভাগ সম্পর্কে পড়বো। নেক্সট দেখো কি বলছে, অর্থাৎ শিক্ষার্থীর মূল্যায়নের পদ্ধতিতে তথ্য সরবরাহ করা হলো অ্যাসেসমেন্টের কাজ। দেখো ফার্স্ট হচ্ছে পরিমাপ, তারপর অ্যাসেসমেন্ট, তারপর হচ্ছে ইভ্যালুয়েশন। তাহলে অবশ্যই ইভ্যালুয়েশনের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট না হলে ইভ্যালুয়েশন হবে না, ঠিক আছে, তাই ইভ্যালুয়েশনের ক্ষেত্রে এখানে শিক্ষাক্ষেত্রে অ্যাসেসমেন্টটা জরুরি। তাই বলছে কি এই ইভ্যালুয়েশনের ক্ষেত্রে তথ্য সরবরাহ কে করবে, অ্যাসেসমেন্ট। বোঝা গেল, এই ছবিটা কিন্তু মনে রাখবে, কারণ পরেও আমি ছবি দিয়ে বোঝাবো, কারণ এটা পরীক্ষাতে দেয়, ঠিক আছে। অ্যাসেসমেন্টের ভিত্তিতে মূল্যায়ন করা হয়, অর্থাৎ মূল্যায়ন হলো চূড়ান্ত সিদ্ধান্ত। দেখো এখানে লেখা আছে যে অ্যাসেসমেন্টের ভিত্তিতে মূল্যায়ন হচ্ছে, পরিমাপ করা হচ্ছে, তারপর অ্যাসেসমেন্ট, তারপর ইভ্যালুয়েশন। খুব ভালো করে এই কনসেপ্টটা ক্লিয়ার হবে, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে এখানে, ইলিয়ার্ট ও তার সহযোগীদের মতে অ্যাসেসমেন্টে কোনো শিক্ষার্থীর সক্ষমতা সম্পর্কে এমন তথ্য সংগ্রহের প্রক্রিয়া যা কাজে লাগিয়ে তার ভবিষ্যৎ শিখন সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। অর্থাৎ কি অ্যাসেসমেন্টটা কি, এখানে এমন কিছু জিনিস তথ্য সংগ্রহ হবে, অর্থাৎ কি কতটা তুমি ভালো করলে, কতটা খারাপ করলে, এমন কিছু তথ্য হবে, মানে যাচাই করা হবে, যার ফলে কি সেটা ভবিষ্যৎ শিখনে তোমাকে হেল্প করবে, অর্থাৎ তুমি আরো পরে কতটা ভালো করতে পারবে, যে ভবিষ্যতে তুমি আর একটু ভালো করতে পারবে, ঠিক আছে, তুমি নিজেকে নিজে এটা বুঝতে পারবে যে আরো আমাকে একটু ভালো করতে হবে এটা, ঠিক আছে। একটা স্যার যখন কাউকে বলে বা একটা টিচার যখন কাউকে বলে যে তোমাকে কিন্তু এখানটা ভালো করতে হবে, ঠিক আছে, সেটাকে কি করতে হবে, তখন শিক্ষার্থীর মনে এটা হবে যে না আমাকে এটাকে ভালো করতে হবে, আর একটু কাজটাকে সুন্দর করে পড়াটা করতে হবে, তবে এই জায়গাটা আমাকে স্যার যেটা বলেছে সেই জায়গাগুলো আমার ফিল আপ হবে, তাই তো। তো কি এখানে এটাই হচ্ছে কি একটা শিখন সম্বন্ধে একটা সিদ্ধান্ত গ্রহণ করা যায়, ভবিষ্যতে তুমি কেমন কি করবে সেটা সম্পর্কে একটা সিদ্ধান্ত গ্রহণ করা যায়। নেক্সট কি বলছে দেখো, নেক্সট হচ্ছে কি অ্যাসেসমেন্টের কি উদ্দেশ্য, ক্লিয়ার। তো অ্যাসেসমেন্টের উদ্দেশ্য দেখো, অ্যাসেসমেন্টের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের পারদর্শিতা সম্পর্কে অবহিত করা, 100 বার যে তুমি কতটা ভালো করেছো সেই সম্পর্কে তোমাকে অবহিত করবে, জানাবে, ঠিক আছে। শিখন প্রক্রিয়ায় কার্যকারিতার উপর নজর রাখা, শিখন প্রক্রিয়াতে যে কার্যকারী কাজগুলো হচ্ছে সেই সময়ের উপর নজর রাখা, এটা অ্যাসেসমেন্টের উদ্দেশ্য। নেক্সট কি ভবিষ্যতে কি ধরনের বিষয় নিয়ে পড়াশোনা করলে তার অগ্রগতি হবে, ধরো একটা একটা নিয়মে পড়ে তার হলো না, ভালো রেজাল্ট এলো না, তখন সে পরের বারটা কি করে আরো ভালো রেজাল্ট করবে, যখন তাকে বুঝিয়ে দেওয়া হবে যে এই জায়গাগুলো একটু ভালো করলে হবে, তখন সে সেই বিষয়টা ভালো করতে পারবে। নেক্সট কি বলছে, শিক্ষার্থীদের বিষয়গত দুর্বলতা নির্ণয় করা, একদম, সে কোন কোন জায়গাগুলো দুর্বল সেগুলোকে নির্ণয় করতে পারবে। আর নেক্সট কি বলছে দেখো, পরীক্ষার ফলাফল সম্পর্কে তথ্য সরবরাহ করা এবং প্রয়োজনীয় সংশোধন পরিবর্তন করা, তুমি সেটাকে সংশোধনও করতে পারবে, যে যে জায়গাগুলো ভুল হয়েছে পরীক্ষাতে তুমি সেই সেই বিষয়গুলো নিয়ে সংশোধন করতে পারবে। নেক্সট কি বলছে দেখো,
শিক্ষার্থীদের সঠিকভাবে তাদের বিষয়গত জ্ঞানের ভিত্তিতে শ্রেণীকরণ করা, যে কে কে কোন বিষয়ে ঠিকমতো হচ্ছে না, যার সেই সেই বিষয়গুলো তাকে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দেওয়া, সেই হিসাবে শিক্ষার্থীদেরকে শ্রেণীকরণ করতে হবে যে এই শিক্ষার্থীগুলো এই বিষয়গুলো ভালো না, তাকে আরেকটু ভালো করে রিমিডিয়াল ক্লাসের ব্যবস্থা, এই সমস্ত কিছু করতে হবে। নেক্সট কি বলছে, শিক্ষকদের শিক্ষণ প্রক্রিয়া সে সঠিকভাবে পরিচালিত করতে হবে। ধরো একটা একটা টিচার শুধুমাত্র এটা স্টুডেন্টদেরকেই বোঝানো হবে না, ধরো একটা শিক্ষকও বুঝতে পারবে যে এই প্রসেসটা করে হয়তো আমার শিক্ষার্থীদের ভালো করে বোঝানো যাচ্ছে না, তাহলে অন্য আর একটা প্রসেস অবলম্বন করি। অর্থাৎ এখানে শিক্ষকদেরও কিন্তু প্রক্রিয়াকে নিয়ে সে বোঝাতে পারবে অ্যাসেসমেন্ট। নেক্সট কি বলছে দেখো, সংশোধনী শিখনের প্রয়োজন আছে কিনা তা নির্দিষ্ট করা, অর্থাৎ কোন জায়গাটা একটু ভালো করতে হবে, কোন জায়গাটা সংশোধন করতে হবে সেই বিষয়টাকেও নির্দিষ্ট করবে। আর কি বলছে দেখো, শিখন প্রক্রিয়াকে কার্যকারীভাবে পরিচালিত করার জন্য কোনো নতুন তথ্য বা নতুন অভিজ্ঞতার প্রয়োজন আছে কিনা সেটাও পর্যালোচনা করতে হবে। অর্থাৎ ধরো একটা জিনিস পড়ানো হচ্ছে, এবার তার মধ্যে আরো অনেক কিছু ডেটা আসতেই পারে, তাই না, দিনে 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 ডেটা বাড়তেই পারে, তো সেখানে কিভাবে আরো কি ডেটা শিক্ষার্থীকে দিলে আরো কি ভালোভাবে সে বুঝতে পারবে বা কিছু, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে অ্যাসেসমেন্টের উদ্দেশ্য। এবার হচ্ছে দেখো, অ্যাসেসমেন্টের ভাগগুলো কি কি, শিক্ষাক্ষেত্রে উদ্দেশ্য অনুযায়ী অ্যাসেসমেন্টকে ভাগ করা হয়েছে। কি কি ভাগ দেখো, ফার্স্ট হচ্ছে কি, শিখনের জন্য অ্যাসেসমেন্ট, অর্থাৎ কি অ্যাসেসমেন্ট ফর লার্নিং, শিখনের জন্য অ্যাসেসমেন্ট, জন্য, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, শিখন হিসাবে অ্যাসেসমেন্ট, অর্থাৎ কি অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, আর একটা কি শিখনের অ্যাসেসমেন্ট, অর্থাৎ কি অ্যাসেসমেন্ট অফ লার্নিং। তো তিনটেই খুব ভালো করে ইম্পর্টেন্ট, আরও একটা আছে অ্যাসেসমেন্ট ইন লার্নিং, কিন্তু এই তিনটে খুব ভালো করে ইম্পর্টেন্ট, এটা পড়বে যে তার মধ্যেও খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই অ্যাসেসমেন্ট ফর লার্নিং আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং, ঠিক আছে। তো বিষয়গুলো আমরা একটু বুঝবো, দেখো ফার্স্টে কি বলছে এখানে, শিখনের জন্য অ্যাসেসমেন্ট, অর্থাৎ কি অ্যাসেসমেন্ট ফর লার্নিং। এই ধরনের অ্যাসেসমেন্ট পাঠ্যক্রমের অন্তর্গত কোনো বিষয় সম্পর্কে সফলতা পরিমাপের পূর্বাভাস ও পাঠ্যক্রমের অন্তর্গত কোনো বিষয়ের প্রতি দুর্বলতা নির্ণয়ের জন্য ব্যবহার করে হয়ে থাকে। ধরো শিখনে কোনো কোনো কিছু একটা প্রসেস চলছে, ধরো পড়াশোনাটা চলছে, ঠিক আছে, এবার সেখানে ধরো কার কোন জায়গায় দুর্বল স্থান আছে, ঠিক আছে, তো সেইটাকে পরিমাপ করা যাবে কি এই অ্যাসেসমেন্টের দ্বারা, ঠিক আছে। তো অ্যাসেসমেন্টটা কি পাঠ্যক্রমের অন্তর্গত কোনো বিষয় সম্পর্কে একটা প্রক্রিয়া। তো কি বলছে এখানে দেখো, এটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, এটা পড়লে বুঝতে পারবে। দেখো দুর্বলতা নির্ণয়ের জন্য অ্যাসেসমেন্ট, অর্থাৎ কি এই ধরনের অ্যাসেসমেন্ট শিক্ষার্থীর বিভিন্ন প্রকার দুর্বলতা নির্ণয় করে। দেখো সহজ কথায় বলি, ধরো একটা তুমি ধরো পড়াচ্ছ, ঠিক আছে, পড়াতে পড়াতে ধরো ছোট ছোট কিছু প্রশ্ন করে থাকো, যে ধরো একটা বিষয় নিয়ে পড়াচ্ছ, ধরো কোনো বিজ্ঞানের একটা বিষয় নিয়ে পড়াচ্ছ, তো তুমি যেটুকু পড়ালে সেই বিষয়টার সম্পর্কে শিক্ষার্থীদের প্রশ্ন জিজ্ঞাসা করলে, অর্থাৎ কি সাথে সাথেই তুমি ক্লাসের পড়া চলাকালীন যেটা করছো, অবশ্যই কিন্তু শিখনের জন্য অ্যাসেসমেন্ট হবে পাঠদান চলাকালীন। এটা খুব ভালো করে মনে রাখবে, পাঠদান চলাকালীন, ঠিক আছে, পাঠদান হয়ে গেলে না, শিক্ষাবর্ষ শেষ হলে না, পাঠদান চলতে চলতেই তুমি এই অ্যাসেসমেন্টটা তুমি করতে পারো, যে তুমি যাচাই করছো যে আমি যেটা পড়ালাম তুমি সেটা শিক্ষার্থীরা কতটা শুনেছে বা কতটা বোধগম্য হয়েছে, তো সেটার জন্য কি হচ্ছে শিখনের জন্য অ্যাসেসমেন্ট। তো এখানে ধরো এবার তুমি ধরো প্রশ্ন করলে, এবার তুমি বুঝতে পারলে যে কোন কোন শিক্ষার্থী ভালো করে করতে পারলো, কোন কোন শিক্ষার্থীর একটু দুর্বল আছে, সেই বিষয়ে তাকে আবার ভালো করে বুঝিয়ে দিলে, অর্থাৎ কি দুর্বলতা নির্ণয়ের জন্য অ্যাসেসমেন্ট এটা, অর্থাৎ যে কোন কোন অংশে দুর্বল আছে সেটা কতটা মাত্রায় দুর্বল আছে সেই হিসাবে তাকে আবার ভালো করে বোঝালে, তো সেটাই হচ্ছে কি শিখনের জন্য অ্যাসেসমেন্ট। আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবে, এটা অবশ্যই হচ্ছে গঠনগত অ্যাসেসমেন্ট, খুব ভালো করে মনে রাখবে, যেটাকে বলা হয় ফর্মেটিভ, ফর্মেটিভ ইভ্যালুয়েশন আছে, ফর্মেটিভ অ্যাসেসমেন্টও আছে, ঠিক আছে, তো গুলিয়ে ফেলবে না। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কি গঠনগত অ্যাসেসমেন্ট, এর প্রধান উদ্দেশ্য কি পাঠদান চলাকালীন মানে বিষয়টা হবে, আমি আগেই বলেছি এখানে পাঠদান চলাকালীন বিষয় হবে। দেখো এখানে কি বলছে, পাঠদান চলাকালীন শিক্ষক এবং শিক্ষার্থীর সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে
তথ্য সরবরাহ করা। অর্থাৎ কি এখানে শুধুমাত্র মানে টিচারই না, শিক্ষকও এখানে বুঝতে পারবে যে আমি আরো কি ভালো করে পড়ালে টিচার মানে স্টুডেন্টটা বুঝতে পারবে। তো কি এটা, এটাই হচ্ছে ফর্মেটিভ, যেটা হচ্ছে কি পাঠদান চলাকালীন, হচ্ছে কোনো শেষ হয়ে গেলে না, পাঠদান চলাকালীন। ঠিক আছে, এটা অবশ্যই ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো এখানে কি বলছে, খুব ইম্পর্টেন্ট যেটা আর একটা বললাম, শিখনের অ্যাসেসমেন্ট, যেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। ঠিক আছে, এর অ্যাসেসমেন্ট অফ লার্নিংটা কি, দেখো অ্যাসেসমেন্টের লক্ষ্য, অফ লার্নিং এর লক্ষ্য হলো কি, যে চূড়ান্ত মূল্যায়ন, এটা এটা একটা চূড়ান্ত বিষয়, মানে এইটা লাস্ট এই বিষয়টা করা হয়। ঠিক আছে, মানে একদম শেষে গিয়ে এটা করা হয়। দেখো কি বলছে, এই ধরনের অ্যাসেসমেন্টে চূড়ান্ত পর্যায়ে শিক্ষার্থীদের পারদর্শিতাকে অ্যাসেসমেন্ট করার মাধ্যমে গ্রেড নম্বর র্যাঙ্কিং প্রদান করা হয়ে থাকে। যেমন একটা ধরো পুরো সারা বছর ধরে পড়া হলো, আর লাস্ট গিয়ে একটা কি অ্যানুয়ালি পরীক্ষা হলো, আর সেখানে কি একটা লাস্ট একটা তোমাকে নাম্বার বসানো হলো, তুমি এ পেয়েছো না বি পেয়েছো না, যাই হোক একটা গ্রেড প্রদান করা হলো, একটা র্যাঙ্কিং প্রদান করা হলো, সেটাই হচ্ছে কি শিক্ষণের অ্যাসেসমেন্ট। আর অবশ্যই এটা মনে রাখবে, কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এটা সমষ্টিগত বা সামেটিভ বলা হয়। ঠিক আছে, যেটাকে বলা হয় সামেটিভ। ক্লিয়ার? দেখো এবার আদর্শ মানের প্রেক্ষিতে শিক্ষার্থীর পারদর্শিতা যাচাই করা। ঠিক আছে, একটা আদর্শ মান র্যাঙ্কিং দেওয়া হচ্ছে, সেখানে গ্রেড নম্বর দেওয়া হচ্ছে, তার মাধ্যমে পারদর্শিতাকে বিচার করছে, শিক্ষার্থী নিজের পারদর্শিতাকে জানতে পারছে, শিক্ষার্থীদের ফিডব্যাক প্রদান করছে এখানে। ঠিক আছে, যে সে কীরকম করলো সেটা সে বুঝতে পারছে, ফিডব্যাক প্রদান করছে, শিক্ষার্থীদের শিক্ষণের জন্য উৎসাহ প্রদান করছে, যে তুমি ধরো র্যাঙ্কিং দেওয়া হলো, কেউ এ পেলো কেউ বি পেলো, যে ধরো বি পেয়েছে সে ধরো এ যে পেয়েছে তাকে দেখে ভাবলো যে না আমি আরও পরের বার ভালো মতো করবো, অর্থাৎ কি উৎসাহ প্রদান করছে। শংসাপত্র দান অর্থাৎ রেজাল্ট দান করছে। ঠিক আছে, অন্যদের সাথে তুলনা করছে, সেই হিসাবে ধরো কে রেজাল্টে কত বেশি পেয়েছে কে কত কম পেয়েছে, সেই হিসাবে একটা বিচার করছে। নেক্সট কি বলছে, শিক্ষার্থী নিজেই নিজেকে অ্যাসেস করতে সক্ষম হবে এবং কিভাবে নিজের পারদর্শিতাকে উন্নত করা যায় সেই সম্পর্কেও সে সচেতন হবে। সে কিন্তু বুঝতে পারবে অন্যেরটা দেখে যে আমাকে আরো কতটা ভালো করতে হবে। ঠিক আছে, সেটা সম্পর্কে একটা সচেতনতা আসবে তার মধ্যে। নেক্সট কি বলছে দেখো, বছর প্রথমে শিক্ষার্থী কি ছিল, খুব ইম্পর্টেন্ট। দেখো বছরের প্রথমে শিক্ষার্থী কি ছিল, ঠিক আছে, মানে একদম প্রথমে তো শিক্ষার্থী কিছু বেশি জানতোই না সেই পাঠ্যক্রম সম্পর্কে, এবং বছরের শেষে গিয়ে সে একটা রেজাল্ট পেলো। ঠিক আছে, বছরের শেষে গিয়ে সে একটা একটা অ্যানুয়ালি রেজাল্ট পেলো। ঠিক আছে, তো তার মধ্যে তো কি নিশ্চয় কিছু শিক্ষাগত পরিবর্তন এসেছে, তাই না, সে রেজাল্টটা পেলো, তাই না? তো কি এই যে প্রথমে কি ছিল আর বছরের শেষে কি হলো, তার বিয়োগ ফলই হচ্ছে কি অ্যাসেসমেন্ট অফ লার্নিং। অর্থাৎ তুমি প্রথমে কি ছিলে এবং শেষে কি হয়েছো, এই যে একটা বিষয় তার বিয়োগ ফল, সেটাই হচ্ছে কি তোমার অ্যাসেসমেন্ট অফ লার্নিং। ক্লিয়ার? এই ধরনের অ্যাসেসমেন্ট করা হয়ে থাকে। তো এইখানে কি বলছে যে শিক্ষণের ক্ষেত্রে এরকম ধরনের অ্যাসেসমেন্ট করা হয়ে থাকে বেসিক্যালি লাস্টের দিকে, অর্থাৎ কি যখন সমস্ত কোর্স শেষ হয়ে যায় সেই সময়। কিন্তু অ্যাসেসমেন্ট ফর লার্নিং ওটা কিন্তু সমস্ত কোর্স শেষ হওয়ার সময় নয়, ওটা কিন্তু চলতে চলতেই হয়। আর ওইটা হচ্ছে কি অ্যাসেসমেন্ট ফর লার্নিং হচ্ছে কি ফর্মেটিভ, অর্থাৎ কি গঠনগত। খুব ভালো করে যেগুলো বলছি মনে রাখবে। আর শিক্ষণের যে অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, এটা হচ্ছে কি এটা হচ্ছে সমষ্টিগত বা সামেটিভ। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, অ্যাসেসমেন্ট, এক সেকেন্ড, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, মানে শিক্ষণ হিসাবে অ্যাসেসমেন্ট। কি বলছে, শিক্ষার্থী যখন নিজেই নিজেকে বোঝার চেষ্টা করে বা বিচার করে, অর্থাৎ শিক্ষার্থী নিজেই এখানে ভাবে যে তাকে কোন জায়গায় ইম্প্রুভমেন্ট করতে বাকি আছে, সেগুলো করলে তার উন্নতি হবে, সেটাকেই বলা হচ্ছে কি অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। ধরো যদি এখন এটা লাইভ ক্লাস চলতো, আমি ছোট্ট করে একটা বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, দেখো ধরো এখন একটা যদি লাইভ ক্লাস চলতো, আর এখন লাইভ ক্লাস হতে হতেই যদি আমি তোমাদের প্রশ্ন করতাম, ঠিক আছে, আর তোমরা আমাদের প্রশ্নের উত্তর দিতে আমাকে, তো সেইটা কি, সেটা হচ্ছে কি অ্যাসেসমেন্ট ফর লার্নিং। ঠিক আছে, আর যদি আমি ধরো পুরো কোর্স শেষ হয়ে গেল একদম পরীক্ষার আগে আগে, ধরো আমি তোমাদের কিছু প্রশ্নের সেট আমি তোমাদের পরীক্ষা নিলাম, তো সেইটা হচ্ছে কি অ্যাসেসমেন্ট অফ লার্নিং। ঠিক আছে, এবং তুমি পরে যদি সেই সমস্ত উত্তর দেখে বা প্রশ্ন নাম্বার দেখে তুমি এটা যদি এবার নিজে নিজে রিয়েলাইজ করো যে আমাকে এবার এই জায়গাগুলোকে ঠিক করতে হবে, আমাকে এই জায়গাগুলো ইম্প্রুভ করতে হবে, সেটা হচ্ছে কি অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, যেটা তুমি নিজে করছো। ঠিক আছে, নিজে ফিল করছো। তো দেখো বিষয়টা,
একটা ছোট্ট ড্রয়িং এর মাধ্যমে এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো দেখো কি বলছে। ফার্স্ট হচ্ছে কি, টেস্ট নিচ্ছি, ঠিক আছে। ধরো একটা পরীক্ষা নেওয়া হচ্ছে, দেখছো এখানে ওএমআর টাইপের পরীক্ষার কাগজ, একটা পরীক্ষা নেওয়া হচ্ছে। তুমি সেটাকে এবার পরীক্ষায় ধরো সে 30 পেয়েছে, তুমি নাম্বার দিচ্ছ, অর্থাৎ তুমি মেজার করছো, ঠিক আছে। এবার তুমি দেখছো যে সে কতটা ঠিক করেছে, কতটা ভুল করেছে, বা একটা পরিমাপ করছো যে সে কতটা আর মানে ভালো করেছে, আরও কী কী করলে তার ভালো হয়, তথ্য কালেক্ট করে তুমি সেটাকে মানে বোঝার চেষ্টা করছো, ঠিক আছে, বা সেটাকে রিভিউ করছো। তো সেটা হচ্ছে তোমার অ্যাসেসমেন্ট। আর ইভ্যালুয়েশন কি, তার লাস্ট পর্যায়ে, যেটা আমরা পরের ভিডিওতে পড়ব, যে কি যেটা হচ্ছে একদম চূড়ান্ত সিদ্ধান্ত, যেটা লাস্ট পর্যায়ে হয়ে থাকে, সেটা হচ্ছে কি ইভ্যালুয়েশন, যেটাকে বলা হয় কি মূল্যায়ন। ক্লিয়ার হলো তাহলে আজকের ক্লাস? আজকের ক্লাস তাহলে বুঝতে পারলে? এরপরে দেখো আরও দুটো বিষয় আমরা জানবো, যে ডায়াগনস্টিক টেস্ট কি, এটা অনেক সময় কিন্তু পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউতে দিতে পারে, তো সেই কারণে আমি বিষয়টা একটু বলে দিচ্ছি যে ডায়াগনস্টিক টেস্ট কি। এই অ্যাসেসমেন্ট থেকে শিক্ষার্থীদের পাঠ্য বিষয়গত দুর্বলতা সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করা হয়। ডায়াগনস্টিক মানে কি, তুমি ধরো ডাক্তারের কাছে গেলে ডাক্তার তোমায় ডায়াগনিস করছে, অর্থাৎ কি তোমাকে পরীক্ষা নিরীক্ষা করছে, ঠিক আছে। তোমার কোনো রোগ ধরা পড়েছে, একটা কিছু হচ্ছে তোমার, তোমার সেই রোগটাকে ধরার জন্য তোমার বিভিন্ন টেস্ট দিয়েছে ডাক্তার, অর্থাৎ কি তোমাকে পরীক্ষা নিরীক্ষা করছে, ঠিক আছে। এবং পরীক্ষা নিরীক্ষা করার পর সেই রোগটা তোমার ধরা পড়েছে, যে কি কি রকম তোমার রোগ হয়েছে। তো দেখো এখানে শিক্ষার্থীদের ক্ষেত্রে তো রোগ না, শিক্ষার্থীদের ক্ষেত্রে কোথায় দুর্বলতা আছে, যে যে বিষয়টা পড়ানো হয়েছে সেটা দুর্বল দিকগুলো কোনটা। তো দেখো এখানে বিষয়গত দুর্বলতা সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করা হয়, যেমন পাঠ্য বিষয়ের কোনো সামর্থ্যের দুর্বলতা, কতটা পরিমাণে দুর্বলতা, ঠিক আছে, তার প্রতিকার ব্যবস্থা বিভিন্নভাবে কি গ্রহণ, কি কি প্রতিকার করা যাবে, কিভাবে মানে এটা ডাক্তারের ক্ষেত্রে ধরো কি ওষুধ দিতে হবে, আর এটা ধরো কি কিভাবে তোমাকে কি কি ধরনের পড়ানো যাবে, কি কি প্রসেসে পড়ানো যাবে, এইটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে, ঠিক আছে। তো এইখানে বলা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট কি, তোমার দুর্বল যে স্থানগুলো সেই দুর্বল অংশগুলোকে তোমার মধ্যে চিহ্নিত করা এবং সেইভাবে তোমাকে ব্যবস্থা করা, অর্থাৎ কি সেইভাবে তোমাকে পড়ানোর ব্যবস্থা, সেটাই হচ্ছে কি ডায়াগনস্টিক টেস্ট। এক কথায় মনে রাখবে, দুর্বল যেই তুমি যেই বিষয়ে দুর্বল সেইগুলোকে বোঝাই হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। নেক্সট হচ্ছে কি, দেখো এবার তোমার রোগ ধরা পড়ে গেলে এবার তোমাকে ওষুধ দেবে, ঠিক আছে। তো কি এবার তোমার মানে তোমার বিষয়গুলোকে ধরা পড়ে গেল, তোমার দুর্বল অংশগুলো, এবার তোমাকে সেই হিসাবে কি ব্যবস্থা গ্রহণ করা হবে। তো কেমন ব্যবস্থা, দেখো রিমিডিয়াল টিচিং। আমাদের দেখবে স্কুলে সেই সময় হতো কি রিমিডিয়াল টিচিং, এখনও অনেক স্কুলে হয় যে রিমিডিয়াল ক্লাস দেবে, ঠিক আছে। অর্থাৎ কি যেই যেই শিক্ষার্থী যেই যেই বিষয়গুলো অসুবিধা সেইগুলোকে নিয়ে সেগুলো পুনরালোচনা করা হবে ক্লাসে, তো সেটাই হচ্ছে কি রিমিডিয়াল টিচিং। দেখো যে সমস্ত শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে, দেখো সব শিক্ষার্থীদের জন্য নয় কিন্তু এটা রিমিডিয়াল টিচিংটা, রিমিডিয়াল ক্লাস অনলি তাদেরই জন্য যারা কিন্তু পিছিয়ে পড়েছে, যে অংশগুলোকে বুঝতে পারছে না তাদের জন্য। যে সমস্ত শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে বর্তমান শিক্ষণ পদ্ধতির থেকে, তাদের জন্য রিমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থা গ্রহণ করা, অর্থাৎ যে যে বিষয়গুলো পড়ানো হচ্ছে এখন সেই বিষয়গুলো কতটা সে ধরতে পারছে না তার জন্য রিমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করা, সেটাই হচ্ছে কি পিছিয়ে পড়া যে সমস্ত স্টুডেন্ট তাদের জন্য। খুব ভালো করে মনে রাখবে যে রিমিডিয়াল টিচিং হচ্ছে অনলি যারা পিছিয়ে পড়েছে, যারা বুঝতে পারছে না যে যে বিষয়গুলো পড়ানো হয়েছে সেই সম্পর্কে ভালো করে এখনও জ্ঞান আসেনি, তাদেরকে যখন বোঝানো হয় সেইটা হচ্ছে তোমার রিমিডিয়াল টিচিং, ঠিক আছে। আমাদের স্কুলে হয়তো সবাইকে একসাথে রিমিডিয়াল ক্লাসের জন্য বলা হতো, কিন্তু রিমিডিয়াল টিচিং মেনলি যারা পিছিয়ে পড়েছে কিন্তু তাদের জন্য, মনে থাকবে। তাহলে আজকের ক্লাস এত অবধি, পরের দিন আমরা ইভ্যালুয়েশন বিষয়টা পড়বো, মূল্যায়নটা, মূল্যায়নের অনেক ভাগ আছে, ফর্মেটিভ, সামেটিভ, ঠিক আছে, সেই সমস্ত বিষয়গুলো পড়বো, খুবই সহজ, শুধু একটু বুঝে নিলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো আজকের ক্লাস এত অবধি।